এটা পঞ্চভূজ আমরা পঞ্চভূজ উৎসাহ দেন রীনা খালা রীনা খালার ভালো নির্ভর করে আমাদের দল, আমাদের ভবিষ্যৎ। বন্ধুরা, কাল সকাল 7টা থেকেই শুরু হবে আমাদের আসল কাজ। আচ্ছা প্রসূন, তুমি সবসময় ওর পিছে লেগে থাকো কেন? খালার বাসায় গেলো তো, খালা আমাদের কত আদর করে খাওয়ায়। আরে খালাই তো ওকে আদর করে করে এত পেটুক বানিয়েছে। অবশ্য আমি একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করছি যাতে রাকিব খাওয়া দেখলেই পালিয়ে যায়। দেখো রাকিব আসছে। ওই দেখ, আগের সপ্তাহে গাজর ছিল, আজকে কলা নিয়ে আসছে। শুভ সকাল। ঠিক 7টা, চলো আমরা যাই। চলো
ভালো। বুঝতেই পারি ভালো কাজ তো করছে, চলেন না আমরাও শুরু করি। আমি তো শুনে ঘরেই থাকতে পারলাম না, ওরা তো মহাকাণ্ড গড়িয়ে দিয়েছে। হ্যাঁ কাণ্ডই তো, 10 মিনিটের কাজ 10 জনে করলে 1 মিনিটে হয়ে যায়। হ্যাঁ অঙ্ক তো তাই বলে, ঠিকই বলেছেন। আরে ভাই কথায় আছে না, 10 মিলি করি কাজ হারে জিতি না হিলাস, কিন্তু যাদের এই মূল দায়িত্বটা পালন করার কথা সেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কোথায়? হ্যাঁ হ্যাঁ মানে ওই সিটি কর্পোরেশনের লোকের জন্য তো আমি অপেক্ষা করছি, ওরা রওনা দিয়ে দিয়েছে, রাস্তায় আছে, যখন তখন চলে আসবে, আপনি এদের কোনো টেনশন করবেন না। আরে ভাই এরকম সুস্থ সবল দেহ নিয়ে দাঁড়িয়ে না থেকে আসুন আমরা কাজে লেগে যাই। কি বলছেন আপনি, এই সমস্ত ময়লা তুলে আমি আমি ধরবো? আরে ভাই আমরাই তো সব ব্যবহার করে ফেলে রেখেছি, এখন ধরলে কি ক্ষতি? সেটা অবশ্য ঠিক। আচ্ছা আপনি ই করেন, আমি একটু দেখি ওই সিটি কর্পোরেশনের লোকজন আসলো কিনা। হ্যাঁ ঠিক আছে। কেউই আমাদের পরিকল্পনা টের পায়নি। আমারও তাই মনে হয়। এখন শুধু আমাদের আশা রাখিবার প্রসুন, তোমরা আমাদের আস্তানার কাজটা সেরে ফেলো, আমি আর অনন্যা এদিকে থাকছি।
বদলি হয়ে আসার পরে আমি আপনাদের কলোনিটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একেবারে অবাক হয়ে গেছি। জানি না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কলোনি এই শহরে আরেকটা আছে কিনা। তবে একটা কাজ ভালোই হয়েছে, আমাদের কাজটা অনেকটা কমে গেছে, কি বলেন? না না না, কাজ তো অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়ে গেছে তো, মানে জরুরি। কি কি কাজ রয়ে গেছে? আরে ওই যে বাসটা সরাতে হবে না, নোংরা বাসটা। ও ঠিক আছে, তাহলে আমরা বরং ওই বাসটাই নিয়ে যাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, চলো আমি দেখাচ্ছি। আমি যে আজকে দেশে আসবো তুমি সত্যি জানতে না? নানু ভাই কিচ্ছু বলেনি। যাই হোক শোনো, আমি এয়ারপোর্টে নেমে যেটা করেছি আমি কাউন্সিলর সাহেবকে ফোন করেছি, এখন চলো আমরা বাসের দিকে যাই, দেখি সেন্টু ভাই কত দূর কি করলো। সেন্টু মামা কত দূর কি করলো মানে? চলো গবেষণাগার বানিয়েছে, কাউকে ঢুকতে দেয় না রে ভাই, আমাকে পর্যন্ত ঢুকতে দেয় না। হ্যাঁ দেখ, ওই যে ওদের ওই রিনা খালাকে, আর এর ভেতরে সব অকাজ করে বেড়ায়, কি সমস্ত গবেষণা কি সমস্ত করে বেড়াচ্ছে। আপনি ভাই তাড়াতাড়ি করে বাসে নিয়ে যান, লোকটাকে তাড়াতাড়ি নিয়ে যান। তাহলে তো এটা শোনাচ্ছে, এরকম ছেলে মেয়ে হলো তো আমরা সবাই ভালো থাকতে পারি নাকি? আরে ভাই আপনি বাসটা নিয়ে যান ভাই। কিন্তু বাসটা তো আমি, আরে রিনা ফা কখন ফিরলেন? এই তো নেমে এখানে সোজা চলে আস। আরে আপনাদের বাচ্চাগুলো তো আজকে বিশাল অর্জন করে ফেলেছে, আমাদের বড়দেরও নাক কেটে নেওয়ার অবস্থা। আচ্ছা তাই না? হ্যাঁ, ওরা তো আরেকটা কাজ করেছে। জি, আপনাদের মধ্যে যাদের যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস তো কমিয়ে দিয়েছে। এই ভাই আপনি একটু একটু দাঁড়ান, আমি আসছি খুলি। না সেটাই, সেন্টু ভাই, আরে সেন্টু ভাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে আরে কাউন্সিলর হাত লাগানো কি প্রয়োজন? তাছাড়া আমার লোকজনই তো, আমিও সাহায্য করব। আসেন সরে নিতে। আরে দাঁড়ান, কি বলছেন, এত বড় একটা কাজ করবেন কাউন্সিলর সাহেবের সামনে করবেন না, একটু দাঁড়ান। এই যে রিনা, কেন কাউন্সিলরকে লাগবে কেন, আমরা সরিয়ে ফেলি। আমি তোমাদের কাজকর্ম দেখে সত্যি গর্বিত, এই এলাকার কাউন্সিলর হিসেবে। এই যে সাগর সাহেব, এই যে
এত এত মানুষ দেখছেন, এরা তো আমাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে এনাদের সবার কথা অমান্য করে আমার কি নিজে কিছু করা ঠিক? জি না স্যার। আমার সিটি কর্পোরেশন আইনে আমাকে কি সে ক্ষমতা দিয়েছে? না, দেয় নাই, তাই আমি করতেও পারি না। কিন্তু স্যার পাঁচটা তো বিআরটিসি স্যার। জানি জানি, সেটা জানি, প্রয়োজনে আমি বিআরটিসির কাছে জনগণের হয়ে এই বাসটি চেয়ে নেব। ওরা দিতে না চাইলে সরকারের কাছে আমি দরখাস্ত করে এই পড়ে থাকা বাসটির অবকাঠামো আমি অধিগ্রহণ করতে চাইব আমাদের ছেলে মেয়েদের জন্য। তবে আমার একটি শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে তোমাদের একটা দায়িত্ব নিতে হবে, এই এলাকার সব শিশুদের নিয়ে একটা শিশু ক্লাব করতে হবে, আর সেই শিশু ক্লাবের সমস্ত কার্যক্রম এই বাসের ভিতর চলবে। Yeah!